মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। বলছি আপনার সঙ্গে আজকে একটু গল্প করতে এলাম। হ্যাঁ বলো। তো রাস্তা নেই, মানে বসে কথা বলি? হ্যাঁ চলো অফিসে যাওয়া যাক। চলো তোমার দুটো অফিসে চা দে। হ্যাঁ স্যার। ইয়ে প্রসেনজিৎ। আচ্ছা স্যালারিটা ফাইনালাইজ হয়েছে? আচ্ছা ওই যে ইনকাম ট্যাক্সের যে সমস্ত বিষয়গুলো ওইগুলো কি মানে কমপ্লিট হয়ে গেছে? তাহলে আজকে ওটা ফাইনালাইজ করে দাও, কারণ আজকে তোমার 9 তারিখ হয়ে গেল, 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে কাজটা। ঠিক আছে দাও। কি আছে আজকে আমরা এসেছি বরজলা উচ্চ বিদ্যালয়ে। আমার সামনে বসে আছে মাস্টারমশাই ফাল্গুনী মুখোপাধ্যায় মহাশয়। আচ্ছা স্যার, আপনি তো জয়েন করেছিলেন 2000 সালে এবং আপনি এই স্কুলেই তো পড়েছিলেন, আপনি এই স্কুল থেকে পাশ করলেন কবে? আমি এই স্কুল থেকে মাধ্যমিকের প্রথম ব্যাচ, আমরা 1976 ওই বছরই আমি মাধ্যমিক পাশ করলাম এখান থেকে। তারপরে এই স্কুলে আমার ওইখানেই শেষ, তারপর হায়ার সেকেন্ডারি বেলিয়া, তো গ্র্যাজুয়েশন, তারপর আলাদা ব্যাপার। এভাবে আস্তে আস্তে আবার এই স্কুলে জুড়লেন 2000 সালের 4th February অ্যাজ এন অ্যাজ এ হেডমাস্টার। এখন কথা হচ্ছে যে ধরুন আপনি জয়েন করলেন, মানে স্কুলটা বেরিয়েছিলেন 76-এ, স্কুল থেকে বেরিয়েছিলেন, তখন ছিলেন ছাত্র, আবার তারপরে জয়েন করলেন 2000 সালে, তখন আপনি আবার হেডমাস্টার মশাই। তাহলে নিশ্চয়ই সেই পিরিয়ডের মধ্যে কেউ কেউ ছিলেন যারা আপনাদের মাস্টারমশাই, যাদের আপনি স্যারও হিসেবে পেয়েছেন আবার কলিগ হিসেবে পেয়েছিলেন, মানে কলিগ স্যার ছাত্র এই পুরো ব্যাপারটা আপনার কেমন লেগেছিল, মানে কীরকম ফিলিংসটা ছিল? দেখো আমি আসলে আমাদের পরীক্ষাটা হয়েছিল সার্ভিস কমিশনের মাধ্যমে হেডমাস্টার রিক্রুটমেন্টের জন্য। অমরকান্ত দেশবন্ধু বিদ্যালয়ে 14 বছর শিক্ষকতা করার পরে যখন আমি জানতে পারলাম যে আমি সিলেক্ট হয়েছি বর্জরা হাইস্কুল, তো আমার দু রকমের একটা আনন্দ হয়েছিল যে আমি এই স্কুলের স্টুডেন্ট, ফলে সেখানে আমি কিছু সেবা দিতে পারবো, এটা আমার একটা স্কুলের প্রতি ঋণ স্বীকার হবে। আর একটা হলো যে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেডমাস্টারের প্রমোশন, সেদিক থেকে আনন্দ, একটা ডুয়েল আনন্দ আমার মধ্যে অনুভূত হয়েছিল। যখন আমি প্রথম জয়েন করলাম 2000 সালের 4th January, তখন সকলেই আমাকে ওয়েলকাম জানালেন। আমার যাদের কাছ থেকে আমি ডাইরেক্ট শিক্ষালাভ করেছিলাম সেই রকম শিক্ষক শিক্ষিকাও কিছু ছিলেন, যেমন যেমন লাবণ্যবাবু, মহারাজবাবু, মন্টুবাবু, চিত্তবাবু, তারপরে স্মৃতিদি, আর পরেশবাবু, কানাইবাবু, এরা কিন্তু আমাকে প্রথম দিনেই একদম আপন করে নিলেন। মনে আমার কিন্তু একটা সংকোচ বা ভয় ছিল
যে আমার মাস্টারমশাইরা তারা আমাকে কেমনভাবে নেবেন। তো তারা, আমি যখন এক পা বেরিয়ে এগিয়েছি, তারা আমাকে দু পা এগিয়েছে, সাদরে আলিঙ্গন করে নেন, ফলে আমার কাজটা খুব সহজ ইজি হয়ে যায় ব্যাপারটা। মানে আপনার আর মানে ফিল অ্যাট হোম হয়ে যায় ব্যাপারটা, ভয় সংকোচ ইত্যাদি। বুঝতে পেরেছি। প্রায় ধরুন প্রায় 50 জন উচ্চশিক্ষিত মানুষ নিয়ে তো আমরা একসঙ্গে কাজ করি, আপনাকে কাজ করতে হয়ও। এই এতজন মানুষ নিয়ে কাজ করতে গিয়ে তো সবাই একমত হবে তার তো কোনো মানে নেই, মতানৈক্য আসেই এবং আসতেই হয়। তো এই ব্যাপারটাকে আপনাকে কিভাবে সামলাতে হয়, মানে সামলান কি করে? দেখো, প্রত্যেকটি মানুষের মধ্যে একটা ব্যক্তি স্বতন্ত্র আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো যেখানে 50 জন আবার উচ্চশিক্ষিত, সুতরাং সেখানে সেইটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো এটা আমি সকলকে নিয়ে যখন বসি, তখন আমার ফার্স্ট স্পিচ থাকে যে দেখুন, আপনার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে, কিন্তু একই ইনস্টিটিউটে কাজ করে আমাদের মনের যেন মিল না হয়, মানে গড়মিল না হয়। তো সেই জন্যে সকলকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে স্কুলের ব্যাপারে সকলে যদি একমত না থাকেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে, এবং সেটা সকলেই অ্যাডমিট করেছেন। সেই জন্য কাজটাকে আমার সহজ বলেই মনে হয়েছে। এবং পরবর্তীকালে আমি দেখেছি যে কোনো কাজে যে কোনো শিক্ষক মহাশয়কে যখন আমি ইনভলভ করেছি, উইদাউট এনি হেজিটেশন, তারা স্কুলের কথা চিন্তা করে কিন্তু সেখানে এগিয়ে যাচ্ছে। তা ঠিক, দ্যাটস ইট। বলছি স্যার, যে যে ধরুন আমাদের স্কুলে মোটামুটি একটা ডিসিপ্লিনটা অনেকটাই শক্ত, তো অনেক জায়গাতেই দেখেছি ডিসিপ্লিনটা খুব লুজ, ঢিলাঢালা। তো এই ডিসিপ্লিনটা তো একদিনে আসেনি, তো ডিসিপ্লিন ইস্যুতে তো আপনাকে বেশ অনেকগুলো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়েছিল, এবং এইটা আপনি কীভাবে সম্ভব করলেন? দেখুন, যে স্কুলের মধ্যে ডিসিপ্লিনের ঘাটতি আছে, সেই স্কুলের ডেভেলপমেন্টটাতে দেরি হবে। তো আমরা সেটা রিয়েলাইজ করেছিলাম। সেক্ষেত্রে স্কুল ডিসিপ্লিনটা মেনটেন করতে গেলে সেটা সকল স্তরে ইনভলভমেন্ট দরকার। সেটা আমার ম্যানেজিং কমিটি, সেটা স্টুডেন্টস, টিচার্স, এবং আমার সর্বোপরি যারা গার্জেন আছেন। তো আমরা গার্জেন মিটিংয়ে বারবার করে বলতাম, কোনো একটা ছেলে বাড়িতে ইনডিসিপ্লিন হলে স্কুলে হবে, সুতরাং আপনারা তাকে কতগুলো নিয়ম কানুন শেখান। তারা যেমন গুরুজনদের ভক্তি করা, বা টাইম টু টাইম যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তারা, সেগুলো যেন ঠিক সিরিয়ালি থাকে। তো দেখতে পাওয়া গেছে যে গার্জেনরা কিন্তু গ্ল্যাডলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, যে হ্যাঁ, এটা করলে পরে আপনাদের এখানে এসে ছেলেদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হবে। এবং আমরা যখনই প্রেয়ার লাইন বা যখনই ক্লাস টু ক্লাস আমরা ছেলেদের কাছে যাচ্ছি, তখন শিক্ষক মহাশয়রাও বলছেন বা আমরা অ্যাসেম্বলিতেও বলছি যে আমাদেরকে কীভাবে চলতে হবে। তাদের কাছে কিছু উদাহরণ, বড় বড় মনীষীর জীবনী থেকে আমরা কোটেশন তাদেরকে তুলে ইন্সপায়ার করি, দেখো এইভাবে এটা এসছে, ফলে তোমরা যদি শৃঙ্খলাবদ্ধ না হও, যদি ডিসঅর্ডার হয়ে যাও, তাহলে ইনক্রিজ হয়ে যাবে তোমার এন্ট্রোপি। এন্ট্রোপি হচ্ছে মেজার অফ ডিসঅর্ডারনেস। সুতরাং যত এন্ট্রোপি বাড়বে, তত স্টেবিলিটি কমে যাবে। এবং আমরা জানি বিজ্ঞানের থিওরিতে, স্টেবিলিটি না আসলে তুমি 100% আউটকাম পাবে না। না, এটা আমার শিক্ষকদের কাছে আমি বলেছি, আমি স্টুডেন্টদের কাছে বলেছি, এবং গার্জেনদের মিটিংয়ে বলেছি। এইভাবে আজকে দেখতে পাওয়া যাচ্ছে পারস্পরিক কোঅর্ডিনেশন করে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকে একটা কল দিলেই আমার কোনো ছেলে কিন্তু আসবে। আসে, একদম একদম, এইটা নিয়ে আমি 100% একমত। আচ্ছা বলছি, এন্ট্রপি প্রসঙ্গে মনে পড়লো আমাদের কেমিস্ট্রির কথা। আপনি তো শিক্ষাভবন থেকে পাশ করেছিলেন, কোন সালে জানেন? ওটা কোন সালে? 1984 মাস্টার ডিগ্রি। বলছি ওইখানে একটা দেখবেন আমাদের খুব পপুলার, আমি যেমন পল্লী শিক্ষাভবন থেকে পড়েছিলাম, খুব হোস্টেলে খুব কমন একটা কথা ছিল, উই ড্রিম উই ডেয়ার উই ডু, আমাদের হোস্টেলে এন্ট্রান্সে লেখা থাকতো, শিক্ষাভবনেও আমি দেখেছি অনেকের কাছে ছিল। এইটা আপনি মানতেন, মানে নিজে মানতেন যে উই ড্রিম উই ডেয়ার উই ডু? এটা এটা সবটাই আমরা তখন তো সেই ধরনের আমাদের না, তখন তো স্টুডেন্ট, এক্স্যাক্টলি। তো আমার অভিজ্ঞতা বেড়েছে, তত দেখতে পাচ্ছি যে ওইগুলো হচ্ছে একদম ধ্রুব সত্য। বাহ, সত্যি, একদম একদম। ওইগুলো যদি আমরা ফলো করতে না পারি, তাহলে কিন্তু আমরা গোলে যাব, একদমই তাই, আমরা পাবো না। হ্যাঁ, সেই জন্যেই আমাদের বিদ্যালয়ের মূল মোটোটা হচ্ছে টিম ওয়ার্ক। যে কোনো কাজ করতে গেলে এককভাবে যখনই করতে যাবে, তোমার ভুলভ্রান্তি হতেই পারে। সেখানে যদি আরও 4-5 জন তোমার সঙ্গে অ্যাসোসিয়েট থাকে,
তুমি একটা ভুল বলে সে কারেকশন করে দিতে পারবে। এই জন্যে আমাদের বিদ্যালয়ের সব থেকে একটা সম্পদ হচ্ছে যে কোনো কাজে আমরা একটা টিম ওয়ার্ক করে তুলি। এই টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে গেলে অনেক পজিটিভ থিঙ্কিং বেরিয়ে আসে, তা ঠিক, এবং দেখতে পাওয়া গেছে যে সেগুলো সত্যি পরবর্তীকালে আমাদের কার্য হবে। এবং ওই যে কোটেশন সেটা কিন্তু অনেকাংশে একদম উই ড্রিম উই ডেয়ার, আমিও ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি উই ড্রিম উই ডেয়ার উই ডু। তো এই টিম ওয়ার্কের প্রসঙ্গেই আমরা কিন্তু অনেকগুলো কাজ টিম ওয়ার্কে কাজগুলো করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টিম ইয়েও হয়েছিল, ফ্লপও করেছে, কিন্তু বেশিরভাগ সাফল্য এসছে টিম ওয়ার্কে, সাফল্য এসছে এবং সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও এসছিল, সেটা পার্ট টাইম, কিন্তু আলটিমেটলি আমরা গেইন করেছিলাম বহু ক্ষেত্রে মনে পড়ছে আমার। শোনো, যে কোনো ঘটনারই ব্যতিক্রম থাকবে সেটাকে বেশি তুমি হাইলাইট করলে সেই সামগ্রিক জিনিসটা মার খাবে। এই যে আমাদের মনে পড়ছে, আমরা সেই মনে আছে আমরা যখন ছাত্রার প্রথম দিকে যখন মানে আমি জয়েন করেছি ধরুন 2008 সালে, 2009-10 ছেলেদের মধ্যে বিপুল পরিমাণে জিন্স পরে আসবো বা এইটা প্রমাগত বলে 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 একদল মাস্টারমশাই আপনি এটা মনে আছে ঘটনাটা আপনার? সেটা তো সেই জিন্সে আর ট্রেনটা আস্তে আস্তে হেডমাস্টারমশাইয়ের পক্ষে একা সম্ভব হয় না, একদল টিচার দিয়ে আমার সেই মহাশয় শিক্ষকর্মীরা বন্ধুরা যদি এটাতে ইনিশিয়েটিভ না নিত তাহলে আজকে এই গল্পটা আমরা করতে পারতাম না। অনেকটা ট্রেনটা সরে এসেছে, তাদের নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসছে, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটার জন্য সকল স্তরের আমাদের শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষক প্যারা টিচার সবাই কিন্তু এটাতে ইনভলভড, মানে সাফল্যের দাবি রাখতে পারে। বলছি স্যার আপনার তো এইবারে হয়ে গেল, তাহলে রিটায়ারমেন্ট যেহেতু এসে আছে, আরে রিটায়ারমেন্ট এসে আছে আর কিছু নয়, আপনি এমন বলেন না, রিটায়ারমেন্ট এসে যাচ্ছে যেহেতু, তো মাধ্যমিক ডিউটি আর আপনার আর আসছে না? মাধ্যমিক ডিউটি তো আর জুন মাসে পরীক্ষা। হ্যাঁ ঠিক ঠিক, মাধ্যমিকের প্রশ্নে আমার একটা কথা মনে পড়ে গেল, এক মিনিট আমি একটু কার্তিকের সঙ্গে কথা বলি। হ্যাঁ কার্তিক, কার্তিক দা কই একটু আসছে। আচ্ছা কার্তিক, মানে ই আমরা মাধ্যমিকের যে ফর্ম ফিল আপগুলো করলাম সেখানে দুটো ছেলের একটা এরার দেখাচ্ছিল, ওগুলো কমপ্লিট হয়ে গেছে? ওগুলো দিয়েছি, কিন্তু তো ফোন করেছিলাম হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একবার ফাইলটা আমার কাছে ওই নিয়ে এসো, ঠিক আছে, চেক করে দেখে নিই। হ্যাঁ আছে। আচ্ছা শিক্ষক মহাশয় ফাল্গুনী মুখোপাধ্যায়ের সেরা প্রাপ্তি কী? মানে ধরুন বিগত বহু বছরে অনেক কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে তো পাশ করে বেরিয়েছে এবং অনেক উঁচু জায়গাতেও পোস্টেড তারা, তাদের কথা কিছু মনে আছে? সে মনে থাকবে না, এই তো বছরের বিষয়। এখন আমরা দেখেছি যে স্কুল এডুকেশনের মধ্যে অনেক রকমের প্রাপ্তি আছে, তো সেগুলোকে তো ওইভাবে বিশ্লেষণ করা যায় না, তবে কতগুলো রিমার্কেবল জিনিস তো থেকেই যায়। যেমন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে বেশ কিছু কৃতি ছাত্রছাত্রী আমাদের এখান থেকে বেরিয়েছে। আমি আসার আগে পর্যন্ত এখানে কোনো বোর্ড বা কাউন্সিলে কোনো পজিশন ছিল না, তো প্রথম আমাদেরকে পজিশন ছিল একটি ছাত্রী দেবান্বিতা পাল, তার কথা বিশেষভাবে মনে পড়ছে, সে ওয়েস্ট বেঙ্গলে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। এর পরবর্তীকালে সেটা একটু গ্যাপ দিয়ে চন্দ্ররাজ দত্ত, সুকান্ত কুণ্ডু, আমাদের গৌরব গৌরব মণ্ডল, এরা কিন্তু পজিশন পেয়েছে। এবং সব থেকে মানে উল্লেখযোগ্য হচ্ছে গৌরব মণ্ডল হায়ার সেকেন্ডারিতে প্রথম, মানে একদম মধ্যে প্রথম। সুতরাং যদি রিমার্কেবল বলো তাহলে গৌরব মণ্ডলের যে ওয়েস্টার্ন হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হওয়াটা এটা আমার কাছে একটা সেরা। না আর একটা স্যার আমার মনে হয় জানেন তো, আমাদের টেনিয়র মানে আমার টেনিয়রে 12 বছরে আমি দেখেছি মনে রাখুন 2020-2018 সালে আমরা 100% পাস হয়েছিলাম মাধ্যমিকে, ওটা তো নিশ্চয়ই, ওটা অপূর্ব। এবং মনে করে দেখুন ক্লাস 10 সি সেকশনে সেই সময় আমরা আলাদা করে আমরা প্রজেক্ট নিলাম, সেই প্রথম যে আলাদা করে ইয়ে হলো, টেস্টের পরে ক্লাস শুরু হলো। ব্যক্তিগতভাবে যখন একটা সমষ্টি আসছে সেটা তো উল্লেখযোগ্য বটে, ওটা একদম, কিন্তু যখন ধরো সমস্ত রকমের ছেলেদেরকে নিয়ে আমরা একটা 100% রেজাল্ট যাচ্ছি, ওইটা আর কোনো একদমই ওটা রকমের মাত্রা এনে দেয়। হ্যাঁ ওই 10 সি সেকশনে টেস্টের পরে আলাদা যে ধারাটা, কিন্তু ওই অতটা সেই বছরটার মতো করতে না পারলেও কিন্তু আমাদের চলেছে, কিন্তু চলেছে, গত বছরও সাফল্য পেয়েছি। হ্যাঁ এটা এটা কিন্তু সমষ্টিগতভাবে 2018 একটা ল্যান্ডমার্ক আমার ধারণা, ওই যে টানা পাওয়া
অবশ্যই না মনে আছে প্রথমবারটা বলে ওইটা আর কি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা বলছি স্যার, এই যে যে অফিস ঘরটা, বলছি স্যার যে অফিস ঘরটা, মানে ধরুন এই অফিস ঘরটাই বরাবর এক্সিস্ট করেছে তো? এই অফিস ঘরটা অনেক পরে হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি অফিস ঘরটা যদি তোমাকে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা জানতে হয় তাহলে আমাদের একটু স্পট ভেরিফিকেশন করতে পারলে ঠিক হতো। কারণ তুমি এসছো 2008 সালে, সুতরাং তখন অলরেডি এটা এক্সিস্ট করছে। এক্স্যাক্টলি, এই জন্যে আমরা এখন যদি উইঙ্গি যাই তাহলে তোমাকে আমি বুঝিয়ে দিই, নাহলে বুঝতে পারবো না এমনিতে কীভাবে আমাদের ডেভেলপমেন্টটা হয়েছে। হ্যাঁ, চলুন যাই যাক সেখানে। আর তারা চন্ডী, তুমি মিড ডে মিলের ওই যে কালকে ডিস্ট্রিবিউশন আছে তো ওইগুলো মেয়েগুলো কি আছে নাকি দেখে এসো তো তোমার। হ্যাঁ দেখে আসছি স্যার। আচ্ছা, স্যারের সাথে আমাদের ইন্টারভিউ চলতেই থাকবে, এর ফাঁকে ফাঁকে আমরা আলাপ করব এমন কিছু মানুষের সাথে যারা খুবই কাছ থেকে স্যারকে দেখেছে। আসুন দেখে নিই সেই রকমই একটি ইন্টারভিউ। এছাড়াও স্যারকে ডেডিকেট করে আমাদের বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী পারফর্ম করেছিল, দেখব তারও কিছু ঝলক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আ ডে উইথ হেড স্যার পার্ট ওয়ান। ইংরেজিতে একটা ভালো কথা আছে, সেটা হচ্ছে এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, মানে প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে একজন তার মহিলা থাকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি স্যারের বাড়িতে এবং বলাই বাহুল্য স্যারের যে এত দীর্ঘদিনের যে খাটনি তার পেছনে যে মানুষটা নীরবে কাজ করে যাচ্ছে সেই মানুষটার সঙ্গে আজকে আমরা একটু আলাপ করব। এই মুহূর্তে আমার সামনে বসে আছেন বৌদি, মঞ্জুশ্রী বৌদি। বৌদি, আপনি স্যারের সঙ্গে ঘর করছেন কতদিন হল? 32 বছর। 32 বছর, আপনি তো বোধ হয় বর্ধমানের মেয়ে? পূর্ব বর্ধমানের, মানে ইয়ে কিনার লাইনে, বোলপুর কাটোয়া লাইনে। বোলপুর কাটোয়া লাইনে, ওই জন্য আপনার প্রায় বোলপুরটা যান, তাই না? সেই বলছি তো। যাই হোক, স্যার তো সাংঘাতিক ব্যস্ত থাকে, প্রতি মুহূর্তে ফোন আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। পূজা যখন ছোট ছিল তখন কি এইরকমই চলতো? না, পূজা যখন ছোট তখন প্রি মোবাইল এরা, এটা একটা সত্যি, মোবাইল ছিল না। প্লাস ও যখন ক্লাস থ্রিতে পড়ে তখন ওর বাবা পঞ্চায়েত স্কুলে এইচএম হয়ে চলে আসে, তারপরে সেই সময় তো জাস্ট মোবাইল 2000 সাল, মানে তখন মোবাইল ফোন আসেনি, সবার ঘরে ঘরে আসেনি, ল্যান্ডলাইন এটা একটা বাঁচোয়া ছিল, তাই না? তো এই ধরুন, কিন্তু ফোন না, শুধু ব্যস্ততা তো আর লেভেলটা ছিল, ব্যস্ততা তো এখানে জয়েন করা পর থেকেই খুবই ছিল প্রথম থেকেই। স্যার বাড়িতে কতটা সময় দিত? বাড়িতে ওই সকালবেলা যতটুকু স্কুল যাওয়ার আগে পর্যন্ত, তার মধ্যেও স্কুলের কেউ এলো, হয়তো বাড়িতে কেউ এলেন, কোনো ছাত্র এলো, এসব ব্যাপার তো থাকে আর ফোন আসা তো থাকে। তো ব্যাপার যেটা হচ্ছে, এই যে ধরুন একটা জায়গা থেকে স্যার এই যে রিটায়ার করছে, সেই ব্যাপারটা নিয়ে স্যার এখন কি ভাবছেন? এই আমাদের তো রামধনু সংগঠন আছে,
যে ওইটাতে একটু বেশি সময় দেবে এরপর ওইটাতেই এখন বাসা বাড়ি বেশি করে আমরা যাতে রামধনুটা আরেকটু ভালোভাবে করতে পারি এবার আমরা ফুল টাইমে আরো একটা বাড়ব ফুল টাইমটা ওইখানে দিবে দেবে আর কি দিতে পারবে কারণ যেহেতু স্কুলের চাপটা কমে যাচ্ছে এটা নিয়ে তারও সময়টা ভালো কাটবে হেডমাস্টার মশাই তো আমরা চিনি জানি বাড়িতে স্যার কেমন সেই গল্পটা বলুন বাড়িতে এমনিতে তো শান্ত মানুষ আপনি কি বুঝতে পারেন যে স্কুলে কিছু হয়েছে বা না হয়েছে কিন্তু তারপরে যখন হয় কোনো সমস্যা পড়েছে আমাকে তার হয়তো বললে তারপরে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে কিছু হয়েছে সেটা সমস্যা হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ধরুন পূজা বা শ্রুতি শ্রুতি তো পড়াশোনার ব্যাপারটা কে হেল্প করতে মেনলি পড়াশোনার ব্যাপারটা ওর বাবা খুব একটা দেখতে পারেনি সময়ও পেত না আর পড়াতে বসার পরে ওই যে ফোন এসে গেল কিংবা কেউ ডাকলো বাবাকে পড়াটা মানে উঠে যেতে হলো মাঝখানে ওইটাও শ্রুতি খুব অপছন্দ করতো মানে রেখে যেত আর কি বাগান করে যে তুমি আমাকে অঙ্কটা শেষ করলে না উঠে গেলে আর বাবার কাছে পড়বো না এরকম পড়াটা আমাকেই দেখতে হয়েছে মেনলি ও কি পড়বে কোথায় কোন টিচারের কাছে পড়বে বা কোন দিক ও হ্যাঁ করতে যাচ্ছে সময় ফিরছে কিনা স্কুল থেকে এলো আবার গেলো এলো ওর পড়াশোনাটা মোটামুটি আমাকেই দেখতে হয়েছে সবটা আর ও কলেজে ভর্তি ও যেদিন কলেজে ভর্তি হওয়া কাউন্সিলিং ছিল ওর বাবা যেতে পারিনি স্কুলে ও যেদিন হোস্টেলে যাবে ওর জিনিসপত্র ব্যাগপত্র নিয়ে যাওয়া সেটাও ওর বাবা যেতে পারিনি মানে যখন ও বেতুলে ভর্তি হলো যেদিন ও প্রথম হোস্টেলে যাবে ও রাগ করেছিল বাবা তুমি আজকে গেলে না আমাকে পৌঁছে পৌঁছাতে পারলে না না বাবা সেদিন জরুরিটা যেতে পারেনি না পারেনি বিশেষ করে এই চেষ্টা যখন পড়েছে কেমিস্ট্রি সাবজেক্টটাও আশা করেছিল যে বাবা ওকে পড়াবে ওর বাবা দেখেছে কিন্তু মানে পুরোপুরি ভরসা করা যায় তখন স্যার তো প্রচন্ড ব্যস্ত প্রচন্ড ব্যস্ত ওই আর কি খেতে বসে জার্মানি 2008 সাল 8-9 এইচএস হ্যাঁ 2009 এইচএস ব্যস্ত হ্যাঁ নাই তাহলে সেই সময় মানে খুব ব্যস্ত সাংঘাতিক ব্যস্ত তো ওই তার জন্য ওই যে সচিনবাবুকে সচিনবাবুই আসতেন কেমিস্ট্রিটা পড়াতে কারণ ওর বাবা সেই পুরোপুরি ওকে পড়াতে পারেনি ওই খাবার টেবিলে বসে দুই একটা রিয়াকশন বল ইয়ে করে এইরকম বাইরে নিমন্ত্রণ করা ব্যাপারটা যেটা সেটা ওকে করতেই হবে আমি পাড়াটা করেছি আত্মীয় স্বজনদের ফোনে করেছি মার্কেটিং যারা বিয়ে বাড়ির সেগমেন্ট মার্কেটিং নেক্সট হচ্ছে জিনিসপত্র কেনাকাটি করা না ছুটির দিনের সঙ্গে গেছে ইত্যাদিগুলো তারপরে আরো আমরা আসলে কি ওই দিনগুলো মানে ওইরকম ভাবে ঠিক করি যে ছুটির দিন পড়বে ও সময় দিতে পারি সন্ধ্যে বেলায় যাবো এরকম ভাবে আমি সবকিছু করতে হয় বেড়াতে যাওয়াটা নিয়ে ওটা কথা আছে যে গরমের ছুটিতে আমরা কোথাও বেড়াতে যেতে পারি না আমি বড় দেখেছি গরমের ছুটি স্কুল ছুটি কিন্তু হেডমাস্টার মশাই একদিনও স্কুল ওইটাই আমার ইয়ে যে স্কুল ছুটি অথচ অফিস কিন্তু ছুটি থাকে না আমি বলে কি এত কাজ মেয়ের কাছে যাওয়া হয় না ও রাগ করে এসে আমার কাছে দুদিন থাকো ওর বাবা গেল যে কেন একদিন পরে না রে আমাকে যেতে হবে আমার দিদি এই কাজ আছে সত্যি থাকে কাজটা আজকে আর জায়গা নেই তবু ওই একটা সমস্যা এই কাজের মানুষরা ফ্যামিলি খানিকটা ডিপ্রাইভ হয়েই যায় যতই ইয়ে হোক মানে যাতেই চেষ্টা করুন কিছুটা কিছুটা হবে কিছু করার নেই পার্ট অফ দ্য গেম সেটা আমাদের মেনে নিতে হয়েছে সেই তো মেনে নিয়ে মানিয়ে নিয়ে আর কি
কারণ ব্যাকআপে যদি আমার মাথায় থাকে যে আমার এই কাজগুলোই করতে হবে তাহলে সেই এগোতে পারে না, সেই সুযোগটা তো আপনি করে দিয়েছেন। ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা, ওরে রাধার প্রেমে মত মারা চাঁদ দূর, আমার রাধার প্রেমে মত মারা ভুলাই যায় ভাই গড়া জড়ি, যেতে চাইলে যেতে দেব না না না, যেতে চাইলে যেতে দেব না না না, যেতে দেব না তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না। যাব ব্রজের কূলে কূলে